ক্যাটায়ন ও অ্যানায়ন পাশাপাশি সোডিয়াম ও নিয়নের ইলেকট্রন বিন্যাসের চিত্র আঁক কিভাবে সোডিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো তার সে শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তাই না যে সকল মৌলের শেষ শক্তি স্তরে বা যুবক ইলেকট্রন থাকে সে সকল মৌলের ইলেকট্রন ওই পর্যায়ের অন্যান্য মৌলের তুলনায় নিউক্লিয়াস থেকে দূরে অবস্থানের কারণে নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আকর্ষিত থাকে এবং মৌলসমূহ ইলেকট্রন অপসারণ করে দুয়ের বা অষ্টপূর্ণ অবস্থায় পরিণত হতে চায় যার ফলে এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে স্বাভাবিক অবস্থায় পরমাণুর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে একটি ইলেকট্রন ত্যাগের কারণে বিভিন্ন কক্ষপথের ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ এক একক বেড়ে যায় তখন এটি একক ধনাত্মক চার্যযুক্ত পরমাণুতে পরিণত হয় ধনাত্মক চারযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে নিজে করো পাশাপাশি ক্লোরিন ও আর্গনের ইলেকট্রন বিন্যাসের চিত্র আঁকো দেখা যাচ্ছে ক্লোরিনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা সাত মোট ইলেকট্রন সংখ্যা সতেরো অপরদিকে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন সংখ্যা আঠারো যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা আট ইলেকট্রন বিন্যাস লাভ করতে হলে ক্লোরিনের আরও একটি ইলেকট্রন প্রয়োজন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন পরমাণু একক ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়নে পরিণত হয় ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে নিজে করো ম্যাগনেশিয়াম ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের চিত্র একে কিভাবে দুটি পরমাণুদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হবে সেটি দেখাও